হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো তিতলি ধারাবাহিকের তিতলিকে নিয়ে, যার আসল নাম মধুপ্রিয়া চৌধুরী। এই ভিডিওতে মধুপ্রিয়া চৌধুরীর লাইফস্টাইল এবং বায়োগ্রাফি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা, তিতলির আসল নাম মধুপ্রিয়া চৌধুরী এবং ইনি জন্মগ্রহণ করেন 1998 সালের 31শে মে এবং 2021 অনুযায়ী অভিনেত্রীর বয়স 23। অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী কলকাতায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে তিনি কলকাতাতেই বসবাস করেন। অভিনেত্রীর ক্যারিয়ারের কথা বলতে গেলে, তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন মডেল হিসেবে। তারপর তিনি 2020 সালে পিসি চন্দ্র গোডলা স্টিভাতে অংশগ্রহণ করেছিলেন, সেখানে তিনি টপ10 ফাইনালিস্ট হন। তারপর তিনি তার প্রথম ধারাবাহিক তিতলির জন্য সুযোগ পান ফেসবুকের মাধ্যমে। অভিনয় করাটা অভিনেত্রীর ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল, আর ফেসবুকের মাধ্যমে তার ইচ্ছেটা পূরণ হলো। এছাড়া অভিনেত্রীর উচ্চতা 5 ফুট 1 ইঞ্চি, ওজন 46 কেজি। অভিনেত্রীর পড়াশোনার কথা বলতে গেলে, তিনি সরোজিনী নাইডু কলেজে পড়াশোনা করেছেন এবং ইংরেজি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন। অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরীর প্রথম ধারাবাহিক তিতলি থেকে তিনি অনেক জনপ্রিয়তা অর্জন করছেন। অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে, অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরী বর্তমানে অবিবাহিত এবং তিনি কলকাতাতেই তার মা বাবার সঙ্গে থাকেন। যতটুকু জানা গেছে, অভিনেত্রী কোনো বয়ফ্রেন্ড নেই, তিনি সিঙ্গেল। তো বন্ধুরা, অভিনেত্রী মধুপ্রিয়া চৌধুরীকে তিতলি হিসেবে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।